আমি যখন নামাজে দাঁড়াই তখন প্রথমেই ইন্নি ওয়াজহাতু পড়ি এই দোয়াটি পড়া শুদ্ধ না ভুল গত মঙ্গলবার এবং তার আগে দুই সপ্তাহ আগে নামাজের তরিকার উপর বিস্তারিত আলোচনা হয়েছে তাতে বলা হয়েছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষ তিন বিদাত দিয়ে নামাজ শুরু করে তিন বিদাত দিয়ে সুন্নাত দিয়ে শুরু করেন না এক তো বিদাত দিয়ে আবার এক বিদাত না এক দুই তিন হ্যাঁ বিদাতের বেড়া আর বেড়া প্রাচীর আর প্রাচীর কেমন করে কবুল হবে যেখানে নবী বলছেন যে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন মায়াসা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয় সেটি হচ্ছে প্রত্যাখ্যাত মরদুদ আর শুরু করে নামাজ প্রথম নামাই তো পড়ে উর্দু ভাষায় বলে মাই নিয়াত করতা হুঁ ওয়াস্তে আল্লাহ কে হ্যাঁ এরকম করে বাঙালিরা আবার আরবিতে মুখস্থ করে ছয় ছয় মাসে এক বছর ধরে আর নিয়ত মুখস্থ নেই সেজন্য ফরজ নামাজ তর করে কুপুরিও করে কি করবো না নিয়ত মুখস্থ নেই নামাজ পড়ে না কেন নিয়ত মুখস্থ নেই বিদাত মুখস্থ নেই সেজন্য ফরজ আদায় করে না বিদাত মুখস্থ নেই সেজন্য ফরজ আদায় করে না কুপুরি করে আউযুবিল্লাহ নামাই তো পড়া এক বিদাত দুই নম্বর বিদাত হচ্ছে মুক্তাদি হইলে ইক্তাদাইতু বিহাজাল ইমাম হ্যাঁ দ্বিতীয় নিয়ত এটা ইক্তেদা করার নিয়ত আর ইমাম বলবে আনা ইমামুল ইমান হাজারা বললামি হুজুর যারা হাজির হয়ে গেছে যারা পরে আসবে তাদের সবার ইমাম হইলাম হ্যাঁ ও এক বিদাত করলো আর তিন নম্বর বিদাত হচ্ছে যায় নামাজের দোয়া মুসাল্লার দাইনি ওয়াজাত ওয়াজাই আল্লাজি ফাতারা সামা তারপরে সুন্নত তাহলে তিন বিদাতের পরে সুন্নত আল্লাহু আকবার তাকবীর তাহরিমা এইরকম নামাজ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ শুরু হইতো তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হইতো অন্তরে নিয়ত হইতো নিয়ত করতেন নিয়ত পড়তেন না কোন সাহাবি কোন তাবেঈ নিয়ত পড়েননি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে আমি মেনে নেব যে ঠিক আছে বাবা তুমি হানাফি ইমাম আবু হানিফা করেছেন যাক তকলিদের সাক্ষী করো তুমি তাও যদি প্রমাণ করতে পারে তবুও তার শুকরিয়া আদায় করবা আমি বিশেষ করে আলেম সমাজকে বলছি বিদাতি আলেম সমাজকে যে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করে দেন যে কালা আবু হানিফা ইয়াতালাফাজুন নিয়্যা মুসল্লি নিয়ত পড়বে এই কথা ইমাম আবু হানিফা বলেছেন ইমাম শাফি বলেছেন মালিক বলেছেন আহমদ বলেছেন চার ইমাম কোন ইমাম বলেননি তাহলে কোন শরীয়তের উপর আছেন কোন নামাজ পড়ছেন না নবী সাল্লাল্লাহু নামাজ হইল না হানাফি নামাজ হইল না শাফি নামাজ হইল না মালিকি নামাজ হইল না হাম্বলি নামাজ হইল ডুপ্লিকেট হানাফি নামাজ হইল জালিয়াতি মজাবের নামে জালিয়াতি খবরদার এরকম কাজ করবেন না তারপরে ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া সম্পর্কে বলেছি হাদিস পড়ে দুইটি হাদিস মুসলিম শরীফে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি ওয়াজহাতু পড়তেন কখনো কখনো কোনখানে তাকবীরে তাহরিমা দিলেন তারপরে হাত বাঁধলেন তারপরে ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া আল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা কখনো পড়তেন কখনো আল্লাহু বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাত বাইনা মাশরিক ওয়াল মাগরিব এটা পড়তেন সহিহ বুখারীতে রয়েছে কখনো পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এটি শুধু মুখস্থ আছে আর ওগুলো মুখস্থ নেই আর যদি ওয়াজহাতু মুখস্থ আছে কিন্তু বিদাতি তরিকায় মুখস্থ মানে বিদাতি জায়গায় পড়বো মুশকিল এখানে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সানাগুলি বিভিন্ন সানাগুলি পড়ে বা বিভিন্ন ইস্তেফতার দোয়াগুলি পড়ে তারপরে সূরা ফাতিহা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির তারপর সূরা ফাতিহা পড়তেন এটি হচ্ছে সুন্নতি তরিকা নামাজে তাকবীর দিয়ে শুরু হবে আর সালামে শেষ হবে ফাতাহু সালাতে তাহুর ওয়া তাহরিমু আত-তাকবীর ওয়া তাহলিলু আত-তাসমীর তাসলিম নামাজের চাবি হচ্ছে তাহারাত পবিত্রতা ওযু গোসল যদি গোসল ফরজ থাকে আর তাহরিমা হচ্ছে মানে শুরু করছেন আপনি কি দিয়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে ওয়া তাহলিলু ওয়া তাসলিম আর সব কিছু হালাল দুনিয়ার কাজ কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে এখন চলে যেতে পারেন কাজ থাকলে চলে যেতে পারেন এই দিয়ে নামাজ শেষ